কুমাইতে হিট করছে, অনেক সাদের ময়না রামদাদা কুমাইতে হিট করছে। তারপর এই ছবিতে মিলন রাজের রামদা তুলে দেওয়া হয়েছে, এই ছবি ছিল ভালো চলবে। একটা কুসংস্কার বলে যাই বলেন মিলন দা রামদা মিলন আর নাম দেন রামদা মিলন। আচ্ছা একটু নাদের দেখার পর ফার্স্ট আমার ধারণা ছিল আমি আতেল ছবি আতেল ছবি জল বানানো বানানো চলতেছে প্ল্যান ছিল আতেল হিসাবে রিলিজ করবো লাইক টোয়েন্টি আতেল আতেল সিনেমা হলের জন্য বাংলাদেশে রিলিজ টোয়েন্টি হল বিশটা হলে আতেল ছবি রিলিজ করা ঠিক আর বেশি না। তো ছবিটা কমপ্লিট হওয়ার পর দেখার পর দেখলাম যে আমাদের অনেকটা জাকির হোসেন রাজের প্যাটার্নে ছবি এসেছে এবং একটা ইমোশন আছে রামদাদে কুবা কবি আছে তিনটা সুন্দর যে ভদ্রলোক কীভাবে গান করেন আমি আসলে এখনো আশ্চর্য উনি এত ভালো এটা কনেক্টেড হয়েছে ওনার পক্ষে এটা আমি হলে বিশ্বাস করি না উনি কীভাবে এত সুন্দর গান বানাইল মানে যাদের পুরামন ছবির পরে যদি কোনো গান সুন্দর হয় এই লাল চরের ছবি গান সুন্দর হয়েছে এইটা একটা ব্যাপার আছে। আর একটা পুরো ন্যাচারাল একটা পুরামনের ভিতরে যেমন ন্যাচারাল একটা ফ্লেভারিটি ছিল ফ্লেভার ছিল এই ছবির ভিতরে পুরোটা ন্যাচারাল একটা ফ্লেভার পাবে। সো এই জন্য এই জিনিসটা আমরা ফাইনাল কমার্শিয়াল করলাম ছবিটা কমার্শিয়ালি ব্যবসা সফল হবে যদিও এখন মার্কেট অবস্থা ভালো না তারপর আশা রাখি ভালো যাবে। থ্যাংক ইউ প্রশ্ন করেন আবার জিজ্ঞেস করলাম পরিবর্তন আছে কি না কিংবা আপনি যখন ভিজুয়ালাইজ করেছেন উপন্যাস থেকে একটু বের হতে হয়েছে কি না চিত্রনাট্যে রূপ দিব তখন আমি পরিবর্তন পরিবর্তন তো হবে নতুন সিকোয়েন্স ঢুকতে পারে এবং সেটাই ঢুকেছে অর্থাৎ চলচ্চিত্র দর্শকদের বিষয়টা মাথায় রেখে চিত্রনাট্যটাকে সাজানো হয়েছে অবশ্যই উপযোগী করি। আমি একটা বিষয় বলতে চাই যেটা আপনি বলেছেন যে গানগুলো ভালো হয়েছে তো এর মধ্যে আমার শিল্পীদের একটু খুব সংক্ষিপ্ত ভাবেই বলি ওই ছেলেটি ছোট্ট শিশুকালের রতনের চরিত্র অভিনয় করেছে আর সাবিহা বাবি উনি একটা পাগলির চরিত্র অভিনয় করেছেন মিলনের পরিচয় শুনলেন রামদা মিলন আর আমি নিজে একটা চরিত্র অভিনয় করেছি নাদের ডাকাত। এটা খুব কাকতলীয় যে অনেকে হয়তো ভাবতে পারেন যে নিজের নামটা নিজেই দিলেন ইমদাদ হক মিলনের সাথে আমার পরিচয় 1989 সনে আর উনি উপন্যাসটা লিখেছিলেন 1984 সনে তুমি যখন আমাকে উপন্যাসটা দিলেন আমি পড়ে খুবই বিস্মিত সেখানে চরিত্রটার নামই হচ্ছে নাদের ডাকাত এবং আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার কাছে এই নামটা কেন হলো তখন তো আপনি আমাকে চিনতেন না কোনোভাবে কোনো পরিচয় ছিল না এনিওয়ে নামটা ওটাই রেখেছে নাদের ডাকাত নাদের ডাকাত। আর মাসুমা যে জনি ওসমান শেখের চরিত্রে এই যে এখানে হচ্ছে ছেলে রতন রতনের বাবা আমি নাদের ডাকা আমার বাবা হচ্ছে উনি ওসমান শেখ আর পাশে এই ছেলেটি বসে আছে নাকি ব্রিজ চৌধুরী যদি গানগুলো ভালো হয়ে থাকে যে দুটো রোমান্টিক গান গেছে মেল পুরুষ কণ্ঠটি হচ্ছে এটা নাকি ব্রিজ চৌধুরী সেই গান দুটো গেছে আর সম্পর্কেও আমার ছেলে আমার একমাত্র ছেলে এই পরিচয়টা আগে দিইনি আমি কোথাও বলিও না এই কারণেই কারণ আমার ছেলে শুনলে হয়তো একরকম হবে আচ্ছা গানগুলো আগে মানুষ শুনুক তবে একটা কথাই আপনাদের সামনে বলতে পারি অলমোস্ট জোর করে গান গাইয়েছি ইয়া তুমি গাও একজন ডিরেক্টর হিসেবে আমার কাছে মনে হয়েছে যে তোমার গলায় একটু ভিন্নতা আছে কাজী শিলা রতনে আমার বিধবা বোন রতনের ফুফু হিসেবে চরিত্র ভেঙে পড়েছে হানুফা এই হচ্ছে এখন আপনি যে বলছে ওটা তো আমি বলেছি আর কোনো প্রশ্ন একটু বেশি টাফ মনে করেছেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো ছিলই তবে ওর চাইতে বেশি এক্সাইটেড ছিলাম চ্যালেঞ্জ কি ছিল জানি না কারণ একটা সিনেমা বানাবো এবং বানাবো বহু বছরের এটা একটা স্বপ্ন লালন করে এসেছি এবং যখন তৈরি করে যখন ঝাঁপিয়ে পড়েছি তখন চ্যালেঞ্জের চাইতে স্বপ্ন বাস্তবায়নের স্বপ্নটা ছিল অনেক বেশি এক ধরনের একটা ঘরের মধ্যে ছিলাম সুতরাং ওটা চ্যালেঞ্জ ছিল না কি ছিল বলতে পারবো না কাজ করেছি সকালে ঘুম তো ভোরবেলা ঘুম থেকে উঠেছি এক্ষেত্রে বলতে পারি মিলন সহ ও তো ফিল্মের সুপারস্টার টিভিরও প্রথম শুটিংয়ের প্রথম দু একদিন একটু ছাড়া ছাড়া ছিল
তারপরে নিজে বলতে পারবো না যে ও কখন ইনভলভ হয়ে গেল। তো আমার ফুল টিম আমরা ভোর 5টায় ঘুম থেকে উঠতাম, মেকআপ নিয়ে 7টার মধ্যে সবাই রেডি, এবং ক্যাম্প থেকে আমরা 7:30টার মধ্যে বেরিয়ে যেতাম, আবার রাত্রে ব্যাক করতাম, খাওয়া দাওয়া ঘুমানো। অর্থাৎ যে কদিন ছুটি করেছি এর বাইরে কেউ অন্য কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ পায়নি, করেও নি। সুতরাং ওই যে বলছেন চ্যালেঞ্জের যেতে বেশি ঘুরেছিল, ঝাঁপিয়ে পড়েছি নদীতে সাঁতার কেটে ওই পারে উঠতে হবে, এবং সবাই ফুল টিম, ফুল টিমই এরকমটা ছিল। আপনাদের এই এত সরব উপস্থাপন, আপনাদের আমি সাধুবাদ জানাই। আপনারা আশা মানে হচ্ছে আমাকে আমার টিমকে এনকারেজ করা, এটা আমি ফিল করতে পারি। অনেক ইম্প্রেসিং একটা প্রশ্ন, এই প্রশ্ন উত্তর আপনার কাছে আছে, আমার আমার যেই দর্শক আছে তাদের কাছে আছে। সেটা হচ্ছে আমি গ্রামের চরিত্র করেছি, নাটক যদি বলেন তাহলে করেছি অন্তত 2000, কিন্তু আপনি নিজেও স্বীকার করতে হবে আমার প্রত্যেকটি চরিত্রের চরিত্রাভিনয় অথবা ক্যারেক্টারাইজেশনটা আলাদা হয়, যার জন্যেই আমি আপনারা আমাকে এতটা সম্মান দিয়ে আজকে এখানে বসিয়েছেন। সেম আমি যদি বলি যে লালচর এবং অনেক সাধের ময়না, অনেক সাধের ময়না একটি গ্রামের একটা রোমান্টিক ছেলে, সহজ সরল একটা ছেলে, দ্যাট ওয়াজ মাই ক্যারেক্টারাইজেশন। এখানে একটি একটা বিদ্রোহী ছেলে, একটি ড্রিম, তার লাইফ ড্রিমের উপর সে টোটাল ফিল্মটা করেছে, সে গল্পটা সে টেল করেছে, তার ক্যারেক্টারাইজেশনটাই ডিফারেন্ট। সো একই রকম হওয়ার কোনো রকম সুযোগ নেই, কোনো রকম সম্ভাবনাও নেই। আপনার সহ অভিনেত্রী তার অভিনয়ের দুর্বলতার কারণে এরকম কোন রিস্ক আছে কিনা, তার কোন সুযোগই আমার ডিরেক্টর দেয়নি। আমি পরীক্ষিত অভিনেতা হিসেবেও এমন কোনো ছাড় আমি পাইনি যে আমি শুধু পড়ে গেলাম আর বললো যে ওকে, উনি আমাকে দিয়ে বারবার করিয়েছে। ঠিক তেমনি হয়তো আমাকে দিয়ে দুবার করালেও মিমকে দিয়ে সে তিনবার হলেও করিয়েছে। আর উনি একটা সুতায় গাঁথতে চেয়েছেন গল্পটা, যে এই গল্পে কাউকে এই গল্প থেকে আলাদা না মনে হয়। হ্যাঁ, আমি একটা কথা বলতেই চাই, মিম যেদিন ফার্স্ট আমরা যখন ফার্স্ট ওকে পেয়েছি, ও একেবারে কখনোই পারফরমেন্স করেনি, ওর ঢুকতে, ক্যারেক্টারে ঢুকতে অথবা সে বুঝতে, ইউনিটটা বুঝতে তার একটু সময় লেগেছিল। বাট আমার কাছে মনে আমার মনে আছে ও সেকেন্ড বা থার্ড ডে থেকে আমাদের সবার সঙ্গে এমন ইনভলভ হয়ে গেছিল যে মনে হয়নি যে ও কখনো হয়তো ক্যামেরার সামনে দাঁড়ায়নি বা করেনি। সো আমি ট্রাস্ট অন মি, আমি আপনাদেরকে ট্রাস্ট দিতেই পারি যে কখনো তাকে ছাড়া মনে হবে না। অ্যান্ড একটা ইনফরমেশন দিতে চাই, সরি, যে শেষ দৃশ্যটা ছিল আমাদের গল্পের, শেষ দৃশ্যের আগের দৃশ্য, আমার সঙ্গে নায়িকা ও বিদায় নেয়, ও যে কান্না শুরু করেছিল সেই কান্না আসলে ও থামাতে গিয়ে আমাদের অনেক হিমশিম খেতে হয়েছে, ক্যামেরার পেছনেও সে অনেকক্ষণ কেঁদেছিল। সো ইনভলভমেন্টটা তার এরকম ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, ছবির নাম হচ্ছে লালচর, লালের সঙ্গে একটা রাজনৈতিক আদর্শের এক ধরনের মিল আছে, তো আপনার এই ছবিটার মধ্যে কোনো রাজনৈতিক চিন্তা বা মতাদর্শ আমি আমার গল্পে ঢুকাইনি বা এটা আমি চাইও না। এটা অ্যাবসলিউটলি, এই উপন্যাসটার নাম ছিল নদীপাখা, এবং আমি আমার লেখকের প্রতি, উপন্যাসিকের প্রতি বিশ্বস্ত থেকেছি, এবং ওনাকেই বলেছি যে চলচ্চিত্রের তো একটা নামকরণ করতে হবে, নদীপাখা তো হবে না, ওনারই দেওয়ার নাম লালচর, এবং যেটা ইংরেজি নেম দি রেড স্যান্ডস। ওটা দেশা ছবি তো অনেক অনেক শিক্ষা হয়ে গেছে দেশা ছবি, আপনারা জানেন দেশা ছবি যখন রিলিজ দেয়, এবং দেশা ছবিটার মেন ক্যারেক্টার ছিল শাকবাজি, আপনারা ঠিক মতো কোঅপারেট করেননি, জন সেন্সার বোর্ড বা নানা দিকে ব্যাধার করতেছিল। তো এই জন্য আর রাজনৈতিক ছবি, এটা কোনো রাজনৈতিক বক্তব্যের ছবি না, এটা তার চরের উপরে মানুষের যে একটা স্বপ্ন থাকে, মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে,
রাজনীতি ছিল না গল্পের ভিতরে, এটা জাস্ট একটা একটা চরের উপরে চরটা লাস্টের লাল হয়ে যায়।